আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকের এই ইকরা বাংলার প্রোগ্রামে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আজকে ইকরা বাংলাতে যে প্রোগ্রামটা করছি এটি একটি নতুন শো, এটার নাম হচ্ছে হারাম হালাল শো। মুসলমানরা তাদের দৈনন্দিন জীবনে যেসব কাজ করে, তাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, এইসব বিষয়ে তারা কতটুকুন হারাম হালালের পরোয়া করে অথবা করা উচিত, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে, এগুলো নিয়ে আমরা এক এক পর্বে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের এই পর্বে আমরা মুসলমানদের ব্যক্তিগত জীবনের যে বিলিফ, ফেইথ যেটা আমরাকে বলি, তাদের ইমান আকিদার কোশ্চেন যেটা ব্রডলি আমাদের সামনে আলোচনার প্রথমেই এসে যায়, সেটা নিয়ে আমরা আজকের এই পর্বে আলোচনা করব। আজকের এই পর্বে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি আজকের পর্বের গেস্ট, তিনি হচ্ছেন ডক্টর আবুল কালাম আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ এবং আলিম। আমরা আবুল কালাম আজাদ সাহেবকে আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমাদের এই আকিদার প্রশ্ন, মুসলমানদের দৈনন্দিন জীবনে তারা যে বিলিফ সিস্টেমের উপরে থাকে, সেই আকিদার প্রশ্নে মুসলমানদেরকে কতটুকুন সহি আকিদার উপরে থাকা উচিত, তাদের ইমানের যে বলিয়ান আমাদেরকে বলি, ইমানের যে তাদের শক্তি, সেটা কতটুকুন তাদের আকিদার সাথে সামঞ্জস্যপূর্ণ, এগুলো নিয়ে আমাদের আজকের পর্বের আলোচনা। ধন্যবাদ ডক্টর আবুল কালাম আজাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করতে চাই, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে একজন মুসলমান তার আকিদার উপরে, আমরা বলে থাকি যে একজন মুসলমানের কাছে তার ইমান আকিদা হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ, এবং যে ইমান আকিদার প্রশ্নে একজন মুসলমানকে সবসময় সতর্ক থাকতে হয়। একজন মুসলমানের ইমান আকিদার এই ফান্ডামেন্টাল জিনিসটা কি, ইমান আকিদার ফান্ডামেন্টাল জিনিসটার উপর যদি আমাদেরকে একটু ব্রিফ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, সম্মানিত দর্শক ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনাকেও শুকরিয়া, আপনি যে নতুন শো শুরু করেছেন, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটাকে ভেরি রিওয়ার্ডিং এন্ড কন্ট্রিবিউটিং করেন, আমরা যেন সবাই বেনিফিট হতে পারি। আমরা মুসলমানরা যখন এই আকিদার ব্যাপারে আলোচনা করি, আপনি যে দুইটা আরবি শব্দ বলেছেন, আমার মনে হয় এই দুটো বোঝা দরকার আছে। একটা হলো ইমান, আর একটা হলো আকিদা। এই দুটো শব্দ যদি আমরা বুঝি তাহলে এর নেচারটা কি এটা বোঝা যাবে। কেন মনে করেন, ইমান হলো আমনুন থেকে, আমনুন মানে হলো নিরাপত্তা, সেফটি, সিকিউরিটি। তার মানে হলো যে আমাদের বিশ্বাসটা এমনভাবে হবে যে আমরা অল স্যাটিসফাইড, একদম পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে কোনো ব্যাপারে বিশ্বাস করি, এবং এই বিশ্বাসের ব্যাপারে আমরা হ্যাপি, আমরা সেফ, আমাদের বিশ্বাসটা সিকিউর। এখানে কোনো ধর আম বলা হয় যেখানে কোনো ধরনের ট্রাবল নেই, কোনো ধরনের সন্দেহ নেই, কোনো ধরনের সাসপিশন নাই, একে বলা হয় আমনুন। আর তার থেকে নেওয়া হয়েছে ইমান। আর এরপরে যেটা হয়েছে আকিদা, আকদুন শব্দের আসল অর্থ হলো গিরা দেওয়া, বেঁধে রাখা, ফার্ম যেটা আর কি। তো এখন মনে করেন আমাদের প্রথম কনভিকশনটা হবে এই যে আমি যে বিষয়ে বিশ্বাস করি, যা বিশ্বাস করে সেটা সেলফ কনভিক্টেড, আমার নিজের অন্তর থেকে আসছে, যেখানে কোনো রকমের সন্দেহ নাই। আর এই পর্যায়ে আসার পরে সেটাতে স্থির থাকা, এটাকে বলে আকীদা। এখন আচ্ছা, ইমান এবং আকীদার মধ্যে যে সম্পর্কটা, জি, যে কোনটা আগে, অনেক সময় প্রশ্ন আসে যে ইমান এবং আকীদার মধ্যে যে সম্পর্ক, আপনি এক্সপ্লেইন করলেন। আসলে উলামায়ে কেরাম এইভাবে ঠিক কোনটা আগে কোনটা পরে বলে নাই, এটা একই সাথে আসতে হয়। কারণ হলো যে আপনি যখন কোনো বিষয়ে বিশ্বাস স্থাপন করবেন, সাথে সাথে যদি এটা বেঁধে না রাখেন সেটাকে আকীদা বলা হয় না। আপনি আজকে একরকম বিশ্বাস করলেন, একটু পরে একরকম বিশ্বাস করলেন, সেটা হয়ে যাবে নিফাক। ইমান এবং আকীদা যদি একসাথে না আসে তখন সেটা নিফাক বা হিপোক্রেসি বা মুনাফিক হয়ে যায়। সে তাই জন্য এটাকে আগে পরে না বলে আমরা বলি যে ইমান এবং আকীদা একসাথে আসতে হবে। তবে কি বলা যায়, বোধ হয় ইমানটা আগে আসতে হয়, কারণ আপনাকে অনেক কিছু চিন্তা করে একটা নিশ্চিত ধারণায় আসতে হয়, আসার পরে আপনি স্থির থাকেন। আচ্ছা, এখন এই ইমান এবং আকীদার প্যারামিটার যেটা, বাউন্ডারি যেটা, আমরা মুসলমানরা জানি যে ইমান এবং আকীদার প্রশ্নে আমরা বলে থাকি যে ইমান এবং আকীদার প্রশ্নে মুসলমানরা আমরা বলে থাকি যে একটা হচ্ছে সুন্নি আকীদার, একটা হচ্ছে শিয়া আকীদার, এটা আমরা আকীদা হিসেবে আমরা গ্রহণ করে থাকি। আমরা আজকে ঠিক ডিটেলস কোনো আকীদার দিয়ে যাব না, কিন্তু এমনি সুন্নি আকীদা যেটাকে আমরা বলে থাকি, আমরা যারা নিজেদেরকে সুন্নি হিসেবে দাবি করি, এদের আকীদার এই প্যারামিটারটা কী,
কোন কোন বিষয়ের উপরে ইমান এবং বিশ্বাস এবং আকীদার এই এটা তাদের স্থাপন করতে হবে যেটা আপনি বললেন? হ্যাঁ, জাযাকাল্লাহ। আপনি মনে হয় অবশ্যই জানেন এটা যে সুন্নিরা যেমন মনে করে যে তাদের যে বিশ্বাসগুলো আছে এই বিশ্বাসের মেইন সূত্র এবং সোর্স হলো কোরআন এবং সুন্নাহ। শিয়ারাও কিন্তু এটা বিশ্বাস করে। আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন যে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আকিদা অ্যান্ড বিলিফ, দে উইল স্টেট ওয়েসে ইট ইজ কোরআন অ্যান্ড সুন্নাহ। তারাও কিন্তু এটা স্বীকার করে। এখন আমরা সুন্নি যারা, আমরা বলি যে আমাদের বিশ্বাস হলো কোরআনে আল্লাহ যেটা বলেছেন ঠিক সেইভাবে, আর এরপর রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে বিশ্বাস করতে বলেছেন সেটা। কেমন সেটা? মনে করেন মুসলমান হিসেবে আমাদের প্রথম বিশ্বাস হলো আল্লাহ। এখন আল্লাহকে নিয়ে তো আল্লাহ যে আছেন এটা হলো ফান্ডামেন্টাল বিশ্বাস। কিছু কিছু লোক আছে তারা বিশ্বাস করে আল্লাহ নেই। মুসলমান হিসেবে আমাদের দ্য ফার্স্ট বিলিফ ইজ আল্লাহ ডাজ এক্সিস্ট, আল্লাহ আছেন, এবং এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহ যে আছেন এ ব্যাপারে সন্দেহ নেই। আমরা যারা বিশ্বাসী আমরা বলতে পারি যে আজকে চন্দ্র উঠবে কি না, সূর্য উঠবে কি না, এ ব্যাপারে সন্দেহ থাকতেও পারে। চন্দ্রও না উঠতে পারে, সূর্যও না উঠতে পারে, কিন্তু আল্লাহ আছেন এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমাদের বিশ্বাস এরকম। যেমন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাতে পিটাতে তার মানে রক্ত মাংস ঝরতে ঝরতে শেষ হয়ে যাচ্ছেন, মরে যাচ্ছেন, তারপরেও কিন্তু তাকে একবারও বলাতে পারে না যে আল্লাহ নেই। তার মুখ দিয়ে বের হচ্ছিল আহাদ আহাদ হাদ। এটা হলো ফান্ডামেন্টাল বিশ্বাস। এরপরে মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে যে আরও যে কিছু বিষয় আছে, যে আল্লাহর প্রকৃতিটা কী, আল্লাহ কেমন, এটাও কিন্তু কোরআন শরীফে আছে এই সোর্সগুলো। যেমন সূরা ইখলাসে, সূরা ফাতিহাতে, এটা কিন্তু ফান্ডামেন্টাল আকীদা আমাদের। যেমন আমরা যখন বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা কোনো কাজ শুরু করার আগে আল্লাহর নামে কেন শুরু করি? কারণ আমরা বিশ্বাস করি যে আমরা যত কাজ করছি বা করব আল্লাহর ইচ্ছা এবং তৌফিক ছাড়া সম্ভব না। এটা কিন্তু বিশ্বাস নিয়ে আমরা বলি। আর সে আল্লাহ কেমন? রহম্যান, তিনি ভেরি কাইন্ড, খুবই দয়ালু। তার মানে আমাদের মিস্টেক হবে, ভুল হবে, আমরা বিশ্বাস করি যে ভুল হলেও আল্লাহ মাফ করে দেবেন। এটা রহমান আর রহিম দুইটা শব্দ বলা হয়েছে। এরপরে যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই যে আমরা প্রশংসা করছি, আমাদের জীবনে যা কিছু আছে আমরা নিজেরা কোনো ক্রেডিট নেই না, কোনো কিছু ক্লেম করি না, সাথে সাথে বলি এটা আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহকে ধন্যবাদ, কারণ আল্লাহ না দিলে তো আমারই অস্তিত্ব ছিল না। সুতরাং আমি যদি কিছু করি সেটা যাবে আমার আল্লাহর কাছে, এখানে আমার নিজের ক্লেম করার কিছু নাই। রব্বিল আলামিন, এটাও একটা বিশ্বাস যে এই দুনিয়াটা আল্লাহই কিন্তু সব কিছু লুক আফটার করছেন, তিনি একদম, আমরা এটা বললে ভুল হবে বাট উদাহরণ ধরে বলতে পারি, একটা সিসিটিভির শক্তিশালী সিসিটিভি ক্যামেরার চেয়েও তিনি আমাদেরকে চোখে সামনে রেখেছেন, তার চোখে নিয়ন্ত্রণের বা কন্ট্রোলের বাইরে কারোর কোনো যাওয়ার সুযোগ নেই। আমরা কিন্তু এটা বিশ্বাস করছি, এবং এই বিশ্বাসের সাথে সাথে কিন্তু আরও অনেক কিছু জড়িত। যেমন সূরা ইখলাসে আমরা বলছি কুল, ও নবী আপনি বলেন হু আল্লাহু আহাদ, তিনি একক, মানে এখানে কোনো শরিক নাই। দেখেন আমাদের শিরিকের কথা বলি, এটাকে একদম ক্যাটাগরিকলি আল্লাহ এটাকে ইয়ে করেছেন, আহাদের বলতে এখানে কারো কোনো শরিক নেই। কিসে শরিক নেই? তো মনে করেন আল্লাহর যে পাওয়ার আছে, আল্লাহ এটা করতে পারেন সেটা করতে পারেন, আল্লাহ ক্ষতি করতে পারেন, আল্লাহ উপকার করতে পারেন, দুনিয়ার কেউ কোনোভাবে কিছুই ক্ষতি করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল, আগুনের কাজ হলো পোড়ানো, দুনিয়ার সবাই জানে, ছেলে মেয়ে গরু ছাগল সবাই জানে আগুনের কাজ হলো পোড়ানো। অথচ ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে ফেলানো হলো, তখন জিব্রাইল আলাইহিস সালাম সাথে সাথে আসলেন, এসে বললেন ও জিব্রাইল আমি এসেছি তোমাকে হেল্প করার জন্য। তখন ইব্রাহিম আলাইহিসসালাম ইমিডিয়েটলি বললেন যে আল্লাহ যদি চান আমি আগুনে পড়বো, জিব্রাইল তুমি আমাকে বাঁচাতে পারবা না, আর আল্লাহ যদি চান আমাকে আগুন থেকে বাঁচাবেন, জিব্রাইল তোমার সাহায্যের আমার দরকার নেই। এই যে একটা বিশ্বাস, দেখেন যে আগুনেও পোড়াতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চান। সাথে সাথে আল্লাহ খুশি হয়ে বললেন ইয়ানা রুকুন ইবার্দাম সালাম আলা ইব্রাহিম, ও ইব্রাহিম সরি ও আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিময় ঠান্ডা হয়ে যাও। সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে গেল এবং সেখানে প্রায় 10-15 দিন ইব্রাহিম সালাম ছিলেন, আগুনে একটু স্পর্শ তাকে করেন। তাহলে দেখা যায় যে বিশ্বাস যে দুনিয়ায় কি কেউ কিছু করতে পারে না, অনলি আল্লাহ, গভীর একটা বিশ্বাস। আর কোন কোন বিষয়ের উপর বিশ্বাস এরকম আপনার? মনে করেন ইবাদত, জি, যেহেতু আল্লাহ এক অদ্বিতীয় সুতরাং আল্লাহর কথায় শুনতে হবে। ইবাদত মানে হলো কি? দাসত্ব করা, গোলামি করা। এই দুনিয়ায়
এরকম দাস প্রথা এখন নাই, কিন্তু আমরা বইপত্র পড়ে যেটা জানি একজন দাস কাকে বলে, যে মনিব যা বলবে তাই শুনতে হবে। মনিব যদি দাসকে বলে এখানে তোমাকে সারা রাত দাঁড়ায় থাকতে হবে, ঠান্ডা হোক গরম হোক, দাসের কোনো অধিকার নেই সেখান থেকে সরার বা একটু বসার, কি বলেন? জি ঠিক। আমরা যদি নিজেদের বিশ্বাসটা এইভাবে সেট করি যে আমার পরিচয় হলো আমি আল্লাহর একজন দাস, সুতরাং আল্লাহ আমার মনিব, রব্বুল আলামিন আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তিনি যা বলেছেন আমাকে সেটাই করতে হবে, এটা হলো দাসত্ব এবং এর আরবি শব্দ হলো ইবাদত। এখন আমরা যখন এটা বিশ্বাস করব যে যত কিছু সাবমিশন আছে, ইবাদত আছে, এটা আল্লাহর জন্যই হবে, আল্লাহকে খুশি করার জন্য হবে, যে কারণে দেখেন সুবহানাল্লাহ, যদি কেউ সালাত আদায় করে সালাতটা তো স্ট্রাকচারালি আল্লাহর জন্য, জি জি, কিন্তু তার ইন্টেনশনটা যদি এমন হয় যে তার স্ত্রী দেখুক, তার বউ দেখুক, তার শিক্ষক দেখুক, তার বাবা দেখুক, এই সালাটা হয়ে যাবে শির্ক, কারণ এখানে রিয়া হচ্ছে, আল্লাহর জন্য হচ্ছে না। এই জন্য আমাদের যত ভালো কাজ আছে, যত আমলে সালেহ আছে, আমাদের ইন্টেনশনটা 100% পিওর হতে হবে, যে এটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য। দুনিয়ার মানুষ দেখুক বা না দেখুক, বুঝুক না বুঝুক, আমার প্রতি খুশি হোক বা না হোক, এটা আল্লাহর জন্য। তাহলে একটা হলো কনসেপ্ট যে আল্লাহ সব কিছু করেন, একটা হলো আমাদের আমল যে আমাদেরকে আল্লাহর জন্যে সব কিছু করতে হবে, এখানে আর কাউকে কোনো রকমের শরীক করা যাবে না। যদি কেউ মনে করে যে মানুষ উপকার করতে পারে আল্লাহ ছাড়া, নাউজুবিল্লাহ, যদি কেউ বিশ্বাস করে যে টাকা আমার উপকার করতে পারে, আমার টাকা আমাকে সেভ করবে, আমার বাড়ি আমাকে সেভ করবে, এটা কিন্তু ইন্টেলেকচুয়ালি বা থিওলজিক্যালি আকিদাগতভাবে শিরিক হয়ে যেতে পারে। এই জন্যে আমাদের কথা কাজ কর্মে সব কিছুতে আল্লাহর সাথে আমাদেরকে রেফারেন্সটা ঠিক করতে হবে। আচ্ছা, এখন আমরা আকিদার প্রশ্নে যখন আসি, তখন আমরা দেখি যে একজনের সঙ্গে যখন আমরা আলোচনা করতে যাই বা কোনো বিষয়ে যদি ভিন্ন মত পোষণ করি, তখন সে দেখা যায় যে পট করে বলে ফেলে যে ও আপনার তো ইমান আকিদা ঠিক নেই, বা আপনার ইমান আকিদার সাথে আমার ইমান আকিদার ডিফারেন্স হচ্ছে। এখন আমরা যে লেভেলে মতবিরোধ হতে পারে বা যে লেভেলে আমাদের ভিন্নতা আসতে পারে এবং যে ভিন্নতা অ্যাকসেপ্টেড, কিন্তু কোন লেভেলে আমাদের ভিন্নতা অ্যাকসেপ্টেড নয়, যেমন আপনি বললেন যে আল্লাহর সেফাত, আল্লাহর গুণাবলী যেগুলো কোরআন থেকে ডাইরেক্টলি আসছে, এই বিষয়ে কোনো বিরোধের সুযোগ নাই, সুযোগ নাই। ইবাদতের ক্ষেত্রে আপনি যেটা বললেন সেটা ঠিক আছে, কিন্তু ইবাদত যখন আমরা করতে যাই তখন সেখানে বিভিন্ন রকম পদ্ধতি আসতে পারে। এই আকিদার লেভেলটা কি সবার উপরে, যে যে সবাইকে আকিদার ব্যাপারে অন্তত ইয়ে থাকতে হবে, তারপরে যে যে লেভেলে আমাদের ভিন্নতা আসতে পারে? দেখেন, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো অস্পষ্ট, এবং অস্পষ্ট বিষয়ে আমাদের ভূমিকা কী হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন যে বিষয় আমাদের জানা নেই, আমাদের ক্লিয়ার ধারণা নেই, আমরা সেখানে চুপ থাকতে হবে। আর যারা চুপ থাকে নাই, মতবিরোধটা সেখানেই আসছে। যেমন আল্লাহ কোরআন শরীফে বলেছেন নিজের সম্পর্কে, সুম্মাস্তাওয়া আলাল আরশে, যে আল্লাহ দুনিয়া এবং আসমান সৃষ্টি করার পরে তিনি আরশে ইস্তেওয়া হলেন। এখন এই মুসলমানদের ভিতরেই এখানে অনেক মতামত হয়েছে যে ইস্তেওয়াটা মানেটা কি। ইস্তেওয়াটা আরবি ভাষা যারা জানেন, ইভেন আরবরা যারা লিঙ্গুইস্টিক, যারা ভাষাবিদ, তারা বিভিন্ন মত দিয়েছেন ইস্তেওয়া মানেটা কি। তো এই ইস্তেওয়া মানেটা কি, এটা যেহেতু আল্লাহ আল্লাহর পক্ষে যেটা সম্ভব, আল্লাহর জন্য যেটা সুইটেবল, সেটা আল্লাহ ভালো জানেন। আমরা মানুষরা ইস্তেওয়া বলতে বুঝি আমরা বসে আছি, এরকম আসীন হওয়া যেটা বলি, তিনি সিংহাসনে আরোহণ করিলেন, তিনি সিংহাসনে আসীন হলেন, এবং আসীন হওয়া বলতে আমরা বুঝি এরকম বসে থাকা একটু, ঠিক না, একে আসীন বলে। কিন্তু আল্লাহ কি আসলে এরকম একটা চেয়ার এরকম বসে, কারণ আল্লাহ আয়াতুল কুরসিতে আমরা জানি আল্লাহর কুরসি আছে, থ্রোন আছে, আর এখানে এলো ইস্তেওয়া। এখন কেউ যদি দুটোকে একসাথে লাগায় যে আল্লাহ চেয়ারে বসে আছেন, আল্লাহর কি আসলে এইটা রূপ? এখন এইটা নিয়ে ওলামায়ে কেরামের ভিতরে মতবিরোধ আছে। এজন্যে সহি সুন্নত যারা বিশ্বাস, আকিদা যারা বিশ্বাস করেন, তারা বলেন যে আল ইস্তেওয়া ও মালুমুন, ইস্তেওয়াটা জানা, ওয়াল কাইফু মাজহুল, কিন্তু সেটা কেমন এটা আমাদের জানা নেই, এটা আমাদের জানা নেই। ওয়াসওয়াল ও আনহু বিদা, আর এ সম্পর্কে নানা প্রশ্ন করাটা হলো বিদাত। তো এই জন্য দেখেন কেন বিদাত হলো, যে আল্লাহ তাআলা বলেছেন, ফাআমাল্লাযীনা ফী কুলুবিহিম যাইগুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা আল-ফিতনাতি ওয়া ইবতিগা তাবীল ওয়া মা ইয়ালামু তাবীলাহু ইল্লাল্লাহ ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিল্লাহ। যে এই যে সমস্ত অস্পষ্ট যে বিষয়গুলো আছে, যারা ফার্ম জ্ঞান রাখে তারা বলে এই ব্যাপারে আল্লাহ ভালো জানেন। আচ্ছা, তো এই জন্য আকিদার বিষয়ে যে বিষয়গুলো স্পষ্ট, আপনি যেটা বললেন সেখানে কারো কোনো মতবিরোধ নাই, থাকার কথাও না, যদি কারো থাকে তাকে আমরা বলে দেবো যে কোরআন এবং সহিহ সুন্নাহর যে বিশ্বাস তার সাথে এটা মিলে না,
আর যেগুলো অস্পষ্ট আছে সেখানে আমাদের চেষ্টা করতে হবে যে ডিফারেন্স অপিনিয়নের যে রুমটা আছে আমরা এই রুমটা যেন রাখি, কারোর উপরে যেন আমরা এরকম জাম্পিং করে কনক্লুশন দিয়ে না বসি যে উনি তো কাফের হয়ে গেছেন, ওনার আকিদা ঠিক নাই। কারণ ও আকিদার কিন্তু কিছু বিষয় আছে যা আপনি বলেন অবভিয়াস, যদি অবভিয়াস বিষয়ে ডিফারেন্স অপিনিয়ন হয় তাহলে সেখানে আপনাকে অবশ্যই একটা মতামত রাখতে হবে। আর যেগুলো অস্পষ্ট আছে সে ব্যাপারে আমাদের যত সম্ভব মতামত থেকে বিরত রাখতে হবে। ঠিক একইভাবে আমরা যদি আসি যে আপনি যেটা এক্সপ্লেন করলেন যে আল্লাহর উপর বিশ্বাস, আমরা যদি ঠিক একইভাবে যদি আপনি রসুলের উপর বিশ্বাসের বাউন্ডারি কতটুকুন, ফেরেশতাদের উপর বিশ্বাসের বাউন্ডারি কতটুকুন, অন্যান্য যে সমস্ত ইমান এবং আকিদার বিশ্বাসগুলো আছে সেটার বাউন্ডারি কতটুকুন, যেটুকুর উপর আমাদেরকে ঐক্যমত হতে হবে, এরপরে ভিন্ন মত আসতে পারে তার পরে গিয়ে। প্রত্যেকটাই তো একটা বিস্তারিত আলোচনার দাবি রাখে। জি জি, মনে করেন আমাদের আকিদার যে ইয়েগুলো আছে, ক্লজগুলো আছে, আমানতু বিল্লাহি ওমালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাআথি বাদাল মাউত, এগুলো তো আল্লাহর বিষয়ে আলোচনা করতে গেলে তো আল্লাহ নিজে বলছেন শেষ হবে না। আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতি, ফেরেশতার সম্পর্কে আমাদের বিশ্বাস, আমার মনে হয় কোনো মুসলমানরা ফেরেশতার ব্যাপারে তেমন কোনো মানে ভিন্ন মত তারা রাখে না। ফেরেশতা হলেন আল্লাহ নূরের তৈরি, তারা আল্লাহর আদেশ পালন করেন এবং তারা মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে আসমান জমিনে তাদের বহু কিছু করার আছে, এগুলো আমরা বিশ্বাস করি। এবং ফেরেশতারা আমাদের কোনো উপকারে আসেন না, কোনো রকমের অপকারে আসেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ না আসে, তারা আল্লাহর আদেশে সব কিছু করেন। এই যে বিশ্বাসগুলো আছে এটা হলো বাউন্ডারি। এখন কেউ যদি মনে করে বিশ্বাস করে যে তিনি বসে বসে মিকাইল আলাইহিসসালামকে ডাকতেছেন, ও মিকাইল তুমি আমাদের পানি দাও, তুমি আমাদের খাবার দাও, ডেফিনেটলি এটা বাউন্ডারির বাইরে চলে যাবে, এটা শিরক হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ মিকাইল নিজের তার নিজস্ব কোনো অধিকার নেই, কোনো ক্ষমতা নেই, আল্লাহ উনি একজন রসুল, যখন আল্লাহ কোনো কিছু আপনার অ্যালোকেশন দিবেন তখন মিকাইল আলাইহিসসালাম সেটা বহন করে নিয়ে আসেন, যেরকম জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর কাছ থেকে ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনেছিলেন। প্রত্যেক ফেরেশতা কিন্তু আল্লাহর রসুল, মানে রসুল বলতে বোঝাচ্ছি বাহক, আল্লাহর আদেশ বাহক, এই অর্থে আমরা রসুল বলেছি। তো তাদের লিমিটেশনটা এখানে। এখন আমরা কোনো মুসলমানরা যদি এই দূতের যে গণ্ডি আছে, বাউন্ডারি আছে, এর বাইরে থেকে যদি আমরা নিয়ে যাই তখন সেটা শিরক হয়ে যাবে। আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি, কুতুব দেখেন বহু বচন বলা হয়েছে এবং তার ফান্ডামেন্টাল হলো যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ প্রত্যেক নবীকে কিছু কিছু কিতাব অথবা ওহী তিনি নাজিল করেছিলেন, এটা কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে। যদি কেউ বিশ্বাস করে যে আদম আলাইহিস সালামের উপর কোনো ইহা আসে নাই, সেটা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করা হবে। জি, যদি কেউ বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো কিতাব আসে নাই, এটা আমাদেরকে বাউন্ডারি থেকে বের করে দেবে। তদ্রূপ মনে করেন তাওরা, জবুর, ইনজিল, আমরা কিন্তু ফান্ডামেন্টালি বিশ্বাস করি এগুলো আল্লাহর অবতীর্ণ করা কিতাব ছিল। জি জি জি, কিন্তু কালের চক্রে এগুলো তারা পরিবর্তন করে ফেলছে, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ নাজিল করেছিলেন এবং তিনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরাতুল হিজর যে আয়াতটা আছে যে আমরা কোরআন শরীফ অবতীর্ণ করেছি এবং আমরা এটাকে প্রোটেকশন করব। এবং এই যে বিশ্বাস, যেটা আমরা মুসলমানরা যদি এটা বিশ্বাস করি যে কোরআন, নাউজুবিল্লাহ মিন জালিক, রাসূলুল্লাহ সাল্লামের যে কোরআন ছিল এখন সেই কোরআন নেই, অথবা এখনকার কোরআন চেঞ্জ করতে হবে, অথবা এখনকার কোরআন এটা ভ্যালিড না, তখনকার যে আয়াত ছিল, তখনকার যে কনটেক্সট ছিল, এখনকার কনটেক্সট আলাদা, সুতরাং কোরআনের ওই সময়ের আদেশ এই সময় আমরা পালন করতে পারো, এটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এটাও কিন্তু ফান্ডামেন্টাল বিশ্বাসের আওতায় পড়ে যে কোরআন তখন যে কনটেক্সটে নাজিল হয়েছিল এখনও সেই কনটেক্সটে সমানভাবে অ্যাপ্লিকেবল। এবং কেউ যদি মনে করে যে আমাদের কোরআনটা স্টপ করানো দরকার অথবা চেঞ্জ করা দরকার, সে কিন্তু মুসলমান থাকবে না। তাহলে এটা হলো কিতাবের প্রতি বিশ্বাসের একটা বাউন্ডারি। আমন্ত বিল্লাহ মালাইকাতিহি ওয়া রুসুলিহি, এখন আমরা রসুল সম্পর্কে আসি, যেটা আসলাম রসুল কিন্তু একজন না, অনেকেই ছিলেন। এখন মনে করেন প্রত্যেক নবীকেই কিন্তু আসলে রসুল বলা হয়, আল্লাহর দূত বাহক, বার্তা বাহক। আমাদের এটা বিশ্বাস করতে হবে যে আমরা মানুষরা উই আর নট অ্যাকচুয়ালি ইনাফ টু গাইড আওয়ার সেলফস, আমাদের কিন্তু জীবনের অনেক ক্ষেত্রেই সরাসরি আল্লাহর গাইডেন্স নিয়ে চলতে হয় এবং সেই গাইডেন্সগুলো এনেছিলেন রাসূলুল্লাহ সাল্লাম সহ অন্যান্য রসুলরা। একটা যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রাসূলি, আমরা কোনো রসুলকে সম্মানের দিক থেকে বিশ্বাসের দিক থেকে পার্থক্য করি না। হ্যাঁ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল নবীদের শ্রেষ্ঠ, কিন্তু শ্রেষ্ঠত্ব কিন্তু অন্যকে খাটো করে না। একটা স্কুলের প্রিন্সিপাল তিনি হলেন হেড, এর মানে ভাইস প্রিন্সিপালের কোন সম্মান নেই, তাকে খাটো করাইছে কেউ মনে করে না। কিন্তু ঠিক আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু এরকম, অ্যাজ এ রসুল আমরা সবাইকে সমান নজরে দেখি, যে কারণে আমরা তাদের উপরে দুরুদ পড়ি,
মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলি, ঠিক না? জি জি। তো এই বিশ্বাসগুলো তাদের প্রতি সম্মান আমাদের রাখতে হবে, তাদের প্রতি কোনো রকমের কটু কথা বলা যাবে না, তাদের যে সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের যে কিতাব ছিল, তাদের পরিবারবর্গ, সবার প্রতি সমান সম্মান আমাদের রাখতে হবে, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। এবং এর সাথে আর একটা আসে, যেহেতু কোরআন শরীফে বলা আছে যে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী এবং রসুল, এরপরে যদি কেউ বিশ্বাস করে যে না তিনি সর্বশেষ রসুল ছিলেন, সর্বশেষ নবী না, তাহলে তিনিও মুসলমান থাকতে পারবেন না। এটা হলো কোরআনের ফান্ডামেন্টাল বিলিফ। এখানে কিন্তু রসুল্লাহ সাল্লাম এবং কোরআনের উপর আঘাত করা হয় যদি কেউ বিশ্বাস করে যে তারপরে আরও নবী আছেন, তাহলে এটা হলো আমাদের একটা মানে ক্লিয়ার বাউন্ডারি, এটা যে আমাদের একটা বিশ্বাস করতে হবে যে রসুল্লাহ সাল্লামের পরে আর কোনো নবী আসবে না। এটা শুধুমাত্র আল্লাহই বলেন নাই, রাসূল সাল্লাম নিজে বলেছেন, যারা রাসূল সাল্লামকে বিশ্বাস করেন তাদেরকে অবশ্যই হাদিসে বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, যে তিনি নিজের থেকে কিছু বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, যে এটা হলো তার ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে তাকে ওয়াহি করা হয়েছে। এখন রাসূল সাল্লামের এই যে হাদিসের ভ্যালিডিটি, ওমা আতাকুমুর রাসূলু ফখুদুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, সূরাতুল হাশরে বলা হয়েছে যে তোমাদের রাসূল যা এনেছেন সেগুলো তোমরা ধরো, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো তোমরা বিরত থাকো। এখন সেই রসুলের সহি হাদিসে বলেছেন বা সহি ন্যারেশনে আমরা পেয়েছি যে আমার পরে আর কোনো নবী আসবে না। এখন কেউ যদি বিশ্বাস করে যে না আরও দু একজন থাকতে পারে, তাহলে তিনি মুসলমান থাকতে পারবেন না, কারণ এটা হলো একটা ক্লিয়ার বাউন্ডারিকে আমরা ভায়োলেট করে যাচ্ছি। তাহলে আমন্ত বিল্লাহি মালায়েকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি, এই যে পরজীবন যেটা, এর ক্লিয়ার বাউন্ডারি কি? যেমন আমরা বিশ্বাস করি যে আমরা একবার মরে গেলে আমরা আর ফিরে আসবো না। কোনো কোনো ধর্মে তারা বিশ্বাস করে যে না এই রুহগুলো আবার ফিরে আসবে, পুনর্জীবন ঘটবে। আমাদের ইসলামিক বিলিফ কিন্তু এটা মানে না, তারা বিশ্বাস করে যে আমাদের, আমরা বলি ইন্তেকাল, অর্থাৎ এক দুনিয়া থেকে, এক জীবন থেকে আর এক দুনিয়ায় চলে যাওয়া, যেখান থেকে নো রিটার্ন, ইটস ওয়ান ওয়ে ফ্লাইট। এই যে বিশ্বাস, এটা ফান্ডামেন্টাল বিশ্বাস। কিন্তু এখন কেউ যদি মনে করে যে না পরকাল আছে আমি বিশ্বাস করি, কিন্তু আমাদের আত্মাগুলো আবার ফিরে আসবে বিভিন্ন রূপে, এটা ইসলামিক বিশ্বাসের সাথে কম্পাটিবল না। এবং এই বিশ্বাস যদি কেউ করে তাহলে তার ইমান নাই বলে আমরা ধরে নেব। কারণ হলো যে আমাদের কাছে ইমানের সংজ্ঞা হলো এই, শুধু আল্লাহতে বিশ্বাস করলেই কিন্তু ইমানদার হওয়া যায় না, বরং পরিপূর্ণ, বা ইমানদার পরিপূর্ণ বলা যাবে না, কারণ ইমানের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ নাই। হয় আপনি মুমিন থাকবেন না মুমিন থাকবেন না, ঠিক কিনা, এখানে কোনো 80% ইমান নেই আর 99% ইমানদার বলা যায় না। ইমানের বাউন্ডারি হলো 0 or 100, ঠিক কিনা বলেন? এর মাঝখানে আর কোনো রুম নাই। কিন্তু এখন কেউ মনে করেন আল্লাহতে বিশ্বাস করলেন, রসুলে বিশ্বাস করলেন, কিতাবে বিশ্বাস করলেন, কিন্তু পরকালের ব্যাপারে তার একটু সন্দেহ আছে, তিনি কিন্তু মুমিন নন। তাহলে আমাদের এই বিষয়টা পরিষ্কার রাখতে হবে যে ইমানের যে 6টা ক্লজ বলা হয়েছে, এর প্রত্যেকটায় যদি 100% বিশ্বাস না থাকে তাহলে কেউ মুসলমান দাবি করতে পারবে না। কিন্তু একটা প্রশ্ন আসে আপনার কথার পরিপ্রেক্ষিতে, যে লোকেরা যে বলে বা যেটা আসছে যে ইমানের কমতি হয় অথবা ইমানের মানে ইমানের যে স্কেল প্যারামিটার এটা বাড়তে পারে বা কমতে পারে, সুবহানাল্লাহ, এটা কি কিভাবে বলেন? এটা হলো মনে করেন আমরা এই যে আমাদের এখানে যে লাইট আছে, মনে করেন আমাদের ইমানটা হলো ব্ল্যাক এন্ড হোয়াইট, জি, হয় ইমান থাকবে না হয় থাকবে না, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু কিন্তু লাইটের আপনি আলোর যে ইয়েটা আপনি বাড়াতে কমাতে পারেন, রাইট? ওকে, বুঝতে পারছেন? জি জি। তো আল্লাহ যে বলেছে ইমান বাড়ে কমে, সেটা ওই দিক থেকে বলা হয়েছে যে ইমানের লেভেল বাড়তে পারে, স্পিরিচুয়াল আবেগ যেটা বলতে পারি হয়তো আমরা, এটা বাড়তে পারে। কিন্তু অ্যাকচুয়ালি ইমানের ফাউন্ডেশন যেটা, সেটা হলো যে আপনাকে হয় মুসলমান বলতে হবে না কাফের বলতে হবে, এটা বলার পরে আপনাকে আপনার স্ট্যাটাস বাড়তে পারে কমতে পারে, এটা ফ্লাকচুয়েট করে, আল্লাহ এটাই বলেছেন। হ্যাঁ, ধন্যবাদ আবুল কালাম আজাদ ভাই। আমার মনে হয় আমরা আজকে, আমাদের আর বেশি সময় হাতে নেই, আমরা যে জিনিসটা আজকে পরিষ্কার করার চেষ্টা করেছি যে একজন মুসলমানের দৈনন্দিন জীবনে তার যে পরবর্তী পর্বে আমরা আসব, সে দৈনন্দিন জীবনে কোথায় খাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় তার যে সামাজিক যে সমস্ত কার্যক্রম করছে, বিয়েশাদির প্রোগ্রাম করতেছে, অর্থনৈতিক জীবন আসতেছে, সব জিনিসে তার যে ফান্ডামেন্টাল বিলিফ, সেই ফান্ডামেন্টাল বিলিফে কোনটা তাকে স্টপ করবে এবং কোনটা তাকে করতে অ্যালাউ করবে। আমরা যখন যখন আমরা একটার পর একটা পর্বে আসবো, তখন দেখাবো যখন আমরা সুপার মার্কেটে যাই, সুপার মার্কেট থেকে যখন আমরা শেলফে জিনিসপত্র ভরি, তখন আমরা কী দেখব? আমরা দেখব যে যখন আমরা ব্যাংকিং করতে যাই, ব্যবসা করতে যাই, অর্থনৈতিক জীবনের লেনদেন করতে যাই, তখন আমাদের বিশ্বাসের আলোকে আমরা সেইটা করতেছি কি না, এবং তখন পার্টিকুলার সেই সব বিশ্বাস এবং সেই সব
বিষয়গুলোকে নিয়ে আমাদের পরবর্তী পর্বগুলোতে আমরা চেষ্টা করব আলোচনা করতে। তো আজকে আমরা মোটামুটি আমাদের মৌলিক বিষয়াবলী এবং ফান্ডামেন্টাল ইমান এবং আকিদার কোশ্চেন দিয়ে আমরা শুরু করলাম। আশা করি আগামী পর্বে আপনাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।